আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো বন্ধুরা টিউটোরিয়ালে এই পর্বে আমি আপনাদের কাছে দেখাবো কিভাবে আমরা আমাদের কম্পিউটারে যে কোনো ফোল্ডারকে কোনো প্রকার সফটওয়্যার সারা হাইট এবং আনহাইড করতে পারি তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার ডেস্কটপে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতেছি নিউ ফোল্ডার 2 নামে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করেছি এখন এই ফোল্ডারটিকে আমি হাইট করব এবং কিভাবে এটি আনহাইড করতে হয় সেটি আমি দেখিয়ে দেব তেটিকে হাইট করার জন্য এটির উপর রেখে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব এখান থেকে প্রপার্টিস এবং প্রপার্টি সরি প্রপার্টিস থেকে হেডেন নামে এটির উপরে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই ওকে তো বন্ধুরা দেখতে পারছেন এখানে আমার নিউ ফোল্ডার টু নামে যে ফোল্ডারটি ছিল সেটি হাইট হয়ে গেছে এখন আমি এই ফোল্ডারটি কিভাবে আবার আনহাইড করব সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এটি করার জন্য এখান থেকে আমি দিস পিসিতে যাব এবং এখান থেকে ফাইল ফাইল থেকে ফোল্ডার চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন এটির উপরে ক্লিক করব এটির উপর ক্লিক করার পর এখান থেকে ভিউ ভিউ থেকে একটু নিচে গেলেই বন্ধুরা দেখতে পাচ্ছেন হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার নামে এর ভিতরে রয়েছে ডোন্ট শো হিডেন ফাইল হোল্ডার অর ড্রাইভ অন এটির উপরে টিক রয়েছে এখন আমরা আমাদের ফাইলটি হিডেন ফাইলটি দেখানোর জন্য এখান থেকে আমি শো হিডেন ফাইল হোল্ডার অ্যান্ড ড্রাইভ অন এইটির উপরে টিক দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিলাম তো এটি করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ফোল্ডার টু নামে যে ফোল্ডারটি ছিল সেটি এখানে শো শো হয়ে গেছে এটি উপর থেকে এটি টিক মার্কটি তুলে দিন তাহলে এটি হয়েছে এখন এটি ওপেন করে দেখুন এটি একদম ঠিক হয়েছে তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের কম্পিউটারে যে কোনো প্রকার ফোল্ডার অথবা ফাইলকে হাইট এবং আনহাইট করতে পারবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব